গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ভীষণ পরিমাণে গরম, অতিরিক্ত গরম, মানে কী বলবো, এমনই গরম যে অবস্থা খারাপ, বেহাল তো। চলো যাই হোক, এই মানে এই দিনে সবাই বেশি বেশি করে জল খাও, লবণ চিনি জল খাও বলবো, ওয়ারেসের জল খাও, কারণ অতিরিক্ত জল আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। চলো যাই হোক, এখন সকালবেলা, এখন বাজে গিয়ে 8:30 বাজে নি, এখনও 8:10-15 হবে। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো চলো, সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে, মেয়ের স্কুল খুলে গেছে, কালকে থেকে স্কুল স্টার্ট হয়েছে, গরমের ছুটি হয়ে গেছে, আর এখন আমার বেশি গরম পড়লো। তো চলো যাই হোক, এখন টিফিনে কিছু বানাবো, তোমার দাদাভাই চলে গেছে কাজে, আর আমার সকালে বাসি কাজকর্ম করেছি কিন্তু স্নান পুজো হয়নি। আর চলো টিফিনে কি বানাবো অবশ্যই তোমাদের দেখাবো, রান্নাবান্না কি করবো তাও দেখাবো। তো চলো, আমার সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে ঘুগনি বানাচ্ছি, কালকে ভিজিয়ে রেখেছিলাম মনে করে, কারণ আমার মনে থাকে না, রাত্রিবেলায় আমার ঘুগনি আর মটরগুলো ভেজাতে আমার কোনোদিনই মনে থাকে না। তো যাই হোক, মনে ছিল কালকে ভিজাতে দিয়েছি। এদিকে আবার পান্তা আছে, পান্তা খাবো বলে কালকে বেশি করে রেখেছিলাম, কিন্তু আমার ঘুগনি ভিজাতে দিয়েছে মুড়ি খাওয়ার জন্য। তো যাই হোক, তোমার দাদা ভাই যা খাবে সেটাই দেবো, আর আমি তো পান্তাই খাবো, এই ঘুগনি দিয়েই পান্তা খাবো। একটু লবণ বেশি করে দিয়েছি, আর মেয়ের জন্য এই যে ম্যাগি করছি, মেয়ে এখন স্কুলে যাবে, এই যে ম্যাগি খেয়ে। আর ওয়েদার, বাবারি কি বলবো, ওয়েদার যা ভয়ানক ওয়েদার এখন থেকে, সকাল থেকে। চলো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই যে তোমার দাদাভাই এখনো আসেনি, তোমার দাদাভাই আসলে পরে একসঙ্গে টিফিন করবো। মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে খেয়েছে ম্যাগি। ম্যাগিটা সবটা খেয়েছিলে? হ্যাঁ, ওই দুটো পড়বে ছোটো দুটো, তারপরে আবার বাজারে যাব, মেয়েকে দিয়ে তারপরে আবার বাজারে যাব, মাছ আনতে যাব। প্রচুর পরিমাণে রোদ কিন্তু। আমাদেরকে ছেড়ে দাও, ছাতা নিয়ে আসলে আরো গরম লাগছে, রোদে আরো গরম লাগছে, মাথা তো গরম হয়ে গেছে। চলো এখন বাজে গিয়ে 11:00, আর টিফিন করা হয়ে গেছে, টিফিনে আজকে পান্তা খাওয়া হয়েছে, ঘুগনি পান্তা আর একটা তরকারি ছিল। আর এখন রান্না করব, 11:00 বেজে গেছে মানে রান্না করব, ভাত অলরেডি নেমে গেছে, দেখো ফ্যান ঝরাতে দিয়েছি ভাতে। আর আজকে রুই মাছ নিয়ে এসেছিলাম, মাছের বাজারে গেছিলাম দেখেছো তোমরা, তো এই রুই মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে। এই যে আর একটা কী করবো ভাবছি, ফুলকপি বাজার থেকে নিয়ে এসেছিলাম আগের দিন, এই যে ফুলকপি, আর এই যে রুই মাছ আছে, রুই মাছ দিয়ে ঝোল করবো। ক পিস আছে? 1, 2, 3, 4, 5, 6 পিস আছে, 5 পিস রান্না করবো, 1 পিস রেখে দেবো কালকে টক করার জন্য, নাই ভাজা। এই যে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, 1 পিস মাছ এই যে তুলে রেখে দিলাম, আমার লবণ হলুদ মাখিয়ে নিই। আগে মাছটা ভেজে নেবো, আর মাছ কিন্তু আমি এরকম করেই মাখাই এই বাটির মধ্যে, এই যে বেসিনের কাছে লবণ হলুদ এরকম করে মাখাই মাছে, পাত আর লাগাই না। এই যে হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল দেখো, এখন 5 মিনিট রেখে দেবো, ততক্ষণে কড়াইটা গরম করে নিই। চলো মাছটা আগে ভেজে নেবো, চলো কড়াই গরম হয়ে গেছে, চলো মাছগুলো তুলে নিই, ভাজা হয়ে গেছে।
আর এই যে তোমরা দাদা ভাইয়ের জন্য শরবত করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে যে ফুলকপি ভেজে নিয়েছি, দিয়ে দিলাম আলু। চলো, মাছের ঝোল হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। চলো, রান্না বান্না কমপ্লিট, এবার জামা কাপড়গুলো সব তুলবো, বাইরে রোদের মেলা আছে, সার্ফ কিনেছিলাম। আর এই যে লালু এখানে শুয়ে আছে, গরম লেগেছে বাইরে, প্রচুর পরিমাণে রোদ, এখানে শুয়ে আছে। এ বাবারে, বাইরে এখানে মনে হচ্ছে 50 ডিগ্রি তাপমাত্রা, এত প্রচুর গরম, প্রচুর গরম। যারা মাঠে কাজ করছে তাদের কিরকম কষ্ট, তাহলে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এই যে রেডি হয়ে নিয়েছি, মেয়েকে আনতে যাব। এই যো, রান্নাবান্না কমপ্লিট করে স্নান হয়ে গেছে, স্নান করে এখন বাজে গিয়ে 1:05 হবে, আর মেয়েকে আনতে যাব তখন 1:20 বেরোবো। স্নান হলো, এখনই স্নান হলো, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এই যে খেতে বসে গেছি। আজকে 1 তরকারি ভাত করেছি, মাছের ঝোল ভাত করেছি ফুলকপি আলু দিয়ে। তোমার দাদাভাই এখানে খাচ্ছে, তোমার দাদাভাই ভাত খেতে পাচ্ছে না কেন কে জানে, এখানে মেয়ে খাচ্ছে। চলো, আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা, তো আমি দুপুরের ভাত খাওয়ার পর শুয়েছিলাম, অনেকক্ষণই শুয়েছিলাম, আর এখন বাজে মোটামুটি 5:30 হবে এরকম বাজে। তো বাড়ির সামনেটা এদের সব ঘাস শুক হয়েছে, ঘাসে সব ছেয়ে গেছে, ভর্তি হয়ে গেছে চাপ চাপ হয়ে, তো সেগুলোই তুলে দেব আর একটু পরিষ্কার করে দেবো। অনেকদিন ধরে ঝাড়ু দেওয়া হয় না, এই রাস্তাটা খুব নোংরা হয়ে আছে, তো ভাবলাম যে এখন তো বসে আছি, কাজ নেই, আর সকালের দিকে টাইম হয় না, যেহেতু মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে, আর এই গরমে ভালোও লাগে না সকালবেলায় কাজ করতে, ঘুম থেকে উঠে মানে কী বলবো, গরম প্রচুর গরম, আর রোদ উঠেছে, মানে রোদ উঠে প্রচুর তাপ হয়, আর বিকেলবেলায় হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। ঘরের ভেতরে থাকা মানে বাইরে থাকা অনেক ভালো, কারণ বাইরে কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে। তো ঘর থেকে বেরিয়েই আমি কাজ করতে আরম্ভ করলাম, তো ঘাসগুলো তুলে ফেলে দিয়ে এক সাইডে আমি ঝাড়ু দিতে আরম্ভ করে দিয়েছি, আর এইগুলো সেই জলের পাইপ বসেছিলো, তো এই যে নুড়ি বালি পাথরগুলো সব এখনও পর্যন্ত সে ঢিপ হয়েই আছে, এখনও কাজ মানে রাস্তার কাজ হয়নি, জানি না কবে হবে, তো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে, তো ওইগুলো একটু ঠিক করে দিলাম, আর রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। মাঝে মাঝে করে দিই, যখন দেখি খুব নোংরা হয়ে আছে তখন রাস্তাগুলো মাঝে মাঝে পরিষ্কার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই, আর ঘাসগুলো মাঝে মাঝে তুলে দিই। বেশিরভাগ আমার শ্বশুরমশাই যখন আসে মানে বাবা, তখন এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, একদম পুরো ক্লিন করে দেয়, খুব ডিপ ক্লিন করে দেয় এই রাস্তাঘাট, ড্রেন, তারপরে আমাদের পাশের বাড়ির সাইডে যে ঘাস ফুকগুলো হয় সেগুলো পরিষ্কার করে দেয়। এগুলো আমি আর করি না, জাস্ট আমি এই ঝাড়ু টাড়ুগুলো দিয়ে দিই, তারপরে ধুয়ে দিই সকালবেলায় এরকম, আর বাবা যখন আসে তখন বাবাই করে দেয়। আর তোমাদের দাদা ভাইয়ের তো নিজের কাজ নিয়েই শ্মশান ব্যস্ত, মানে ওর যা কাজ নিজে আর কোনো টাইম পায় না। এই যে রাস্তাটা একটু পরিষ্কার করে দিলাম, সব ঘাস ফুস হয়েছিল, আর বাপরে কি গরম আজকে, সবচেয়ে গরম বেশি, কাজ হয়ে গেল কি গরম আজকে, কি গরম, ওর পায়ে লেগেছে, তাও বেশ খুঁড়িয়ে খুঁড়ে হেঁটে বেড়াচ্ছে, হাওয়া দিচ্ছে বাইরে, হাওয়া দিচ্ছে কিন্তু ভেতরে ভীষণ পরিমাণে গরম। চলো এখানে একটু বসবো হাওয়াতে, আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর নতুন বন্ধু দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দিও। গরমে কি অবস্থা হয়েছে চোখমুখের, আমার বলে না সবারই অবস্থা খারাপ, আমার একটু বেশিই মনে হচ্ছে। চলো বাইরে একটু বসে থাকবো হাওয়াতে।